করতে চান করতে এসেছে, আসে এই সন্ধ্যার দিকে আর পা ধরে টেনে দিছে কি, টানার পরে ভিতরেই থেকে গেছে। থাকার পরে খোঁজ 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 রাত 8টার দিকে দেখে ওই পুকুরের ভিতরে। আধুনিক যুগ তো এখন ওই সময়তে, হ্যাঁ, এই যে আমাদের চার ঘাটের দিকে একটা বট গাছ আছে, বট গাছের চা কোনটা যে গোড়া কেউ বুঝতে পারে না, বুঝলেন? এরকম শুধু ভূতই না, এই জায়গাতে আপনার কিছু কিছু সাপ থাকে, হ্যাঁ, বিষাক্ত সাপ থাকে। তারা ওই যে ওইসব জায়গায়, মানে যেসব জায়গায় মানুষজন যাওয়া আসা করে না, এইসব জায়গাতে আপনার কিছু কিছু ভূত থাকে আর কি, ভূত থাকে এবং কি যে ওই জায়গাতে এলাকাতে যায় না, হ্যাঁ, গেলে দেখবেন যে ওকে থাপ্পড় মেরে দেয়, কিরে হয়তো গা ইয়া কেউ মানে পাতা লড়ে, ইয়া হয়, এরকম কিছু ঘটনা ঘটে আর কি, হ্যাঁ, তখন ওই জায়গাতে যায় না আর কি। এই জায়গা আর যারা আসলে পুরাতন লোক যারা, তারা জানে যে এই জায়গাতে কিন্তু ওরা দেখেওছে। আমার এক বড় বাবা কিন্তু ওই ইয়ার সাথে ইয়া মানে কুস্তাকুস্তি করে, দেখবেন যে ইয়া কিছু কিছু সময় কিছু কিছু গাছ, হ্যাঁ, কম করে শিমুল গাছ বা ওই ইয়া গাছ, অম্মু গাছ, এরকম কিছু থাকে, এই আমাদের এদিক দিয়ে যাবা না, এই ওই গাছের কাছে যাবি না, ওই পুকুরে নামবা না, এই ওই কিরে নদীর ধারে ওই গাঙে যাবা না। আসলে জানেন ওই ওই জায়গাতে কিছু কিছু ঘটনা ঘটে আর কি। ওই পুকুরে চান করতে লেগে, চান করতে নেমেছে, ডুবে থেকে গেছে, ডুবে দিয়ে খোঁজ 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 প্রায় ঘটনা ঘটে, এরকম মেলা পুকুর আছে। আচ্ছা, সেই পুকুরটার গল্পটা বলেন আগে। তো ওই পুকুরটা ছিল আমাদের এই জায়গাতে, একটা বুড়ি পুকুর ছিল আমাদের টাউনের ভিতরেই আর কি। ওই বুড়ি পুকুরে আমাদেরই এক স্বজাতি, ওই জায়গা একটা এখন টাওয়ার হয়ে গেছে আর কি, ওটা পুকুরটা ভর্তি করে। ওই বেতিয়াপাড়া বলে একটা জায়গা আছে আমাদের পার্কের গেটের সম্মুখেই, ওই করতে চান করতে এসেছে, আসে এই সন্ধ্যার দিকে আর পা ধরে টেনে দিছে কি, টানার পরে ভিতরেই থেকে গেছে। থাকার পরে খোঁজ 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 রাত 8টার দিকে দেখে ওই পুকুরের ভিতরে মরে পড়ে আছে। ইয়ার আগে ওটা মা মারা গেছে, তারপর এক ছেলে, এক ছেলে 8-10 বছর পর ছেলে আমাদেরই ওই জায়গাতে ডুবে মারা গেছে। সেই থেকে ওই ঘাটে আর কেউ চান টান করতে যেত না, এরকম অবস্থা। আচ্ছা, এই যে আমরা অনেক সময় শুনি যে মানুষের মুখ থেকে বা আমরা আমাদেরকেও এরকম বলা হয়তো, যে যেমন বট গাছ, ঠিক আছে, আপনি যেমনটা বললেন যে শিমুল গাছ, অনেক পুরাতন কোনো শিমুল গাছ, পুরাতন যদি কোনো গাছ থাকে সেই গাছের কাছে নাকি মানুষদেরকে ভয় দেখায়। ভয় দেখায় মানে কি, ওইটা এই এখন বলতে গেলে কি, এখন তো আধুনিক, এই জিনিসটা আমাদেরকে একটু সুন্দরভাবে বলেন। আধুনিক যুগ তো এখন ওই সময়তে, হ্যাঁ, এই যে আমাদের চার ঘাটের দিকে একটা বট গাছ আছে, বট গাছের চা কোনটা যে গোড়া কেউ বুঝতে পারে না, বুঝলেন? এরকম শুধু ভূতই না, এই জায়গাতে আপনার কিছু কিছু সাপ থাকে, হ্যাঁ, বিষাক্ত সাপ থাকে। তারা ওই যে ওইসব জায়গায়, মানে যেসব জায়গায় মানুষজন যাওয়া আসা করে না, এইসব জায়গাতে আপনার কিছু কিছু ভূত থাকে আর কি, ভূত থাকে এবং কি যে ওই জায়গাতে এলাকাতে যায় না, হ্যাঁ, গেলে দেখবেন যে ওকে থাপ্পড় মেরে দেয়, কিরে হয়তো গা ইয়া কেউ মানে পাতা লড়ে, ইয়া হয়, এরকম কিছু ঘটনা ঘটে আর কি, হ্যাঁ, তখন ওই জায়গাতে যায় না আর কি। এই জায়গা আর যারা আসলে পুরাতন লোক যারা, তারা জানে যে এই জায়গাতে কিন্তু ওরা দেখেওছে। আমার এক বড় বাবা কিন্তু ওই ইয়ার সাথে মানে কুস্তাকুস্তি করেছে। আচ্ছা, ওই জিনিসটা আমাদেরকে বলেন, আপনি এর আগে আমাকে গল্প বলেছিলেন, তার সাথে কী ঘটেছিল? হ্যাঁ, একদম পুরাপুরি আর ওই বলে না আমাদের ভিতরে যে দেহার মানে পানি তুলে না, এখন তো মেশিন দিয়ে তুলে, কিন্তু আগে পানি তুলতো কীভাবে জানেন? একটা তাল গাছের আছে নৌকা, তাল গাছকে কেটে ডর মানে তো ডর মানে একদিকে চাপ দিবে, ওইটা ভর্তি হয়ে গেলো তখন আবার ছেড়ে দেবে, ঘর ঘর করে ওই জমিতে পানি চলে যাবে, এরকম রাত্তামান ওই ওই কাজ করতে করতে। আর ওই ওই বিলের ভিতরে ওই ধরনের এক ছিল শয়তান, বাস বাস সাথে কুস্তাকুস্তি হইতে 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 এক পুজো হইতে হইতে হইতে, হ্যাঁ, তাকে ওই কিরে তার সাথে কুস্তাকুস্তি করতে করতে ওর যে চুলটা মানে ওই ওর চুল ধরেই হাতে নিয়ে বা ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে ফেলে বাস ওইখানে বাড়ির দিকে দৌড় মেরেছে। দৌড় মারার পরে
আর এ কিন্তু পিছিয়ে পিছিয়ে দৌড় মারছে, তুই দে ও চুল দে চুল দে চুল দে। হ্যাঁ, তা বাস বাড়িতে ওই গিয়েছে আর তখন ওই ওই আর বাড়ির দিকে যায়নি, লোকজন দেখে যায়নি, পিছিয়ে থাকি। একদিন ছদ্মবেশে এসে ওনার সাথে গল্প করছে যে আমি তোমার বাড়িতে এই গৃহস্থর তোমার সাথে কাজ করব, জমির কাজ করব, অমুক করবো তমুক করবো, মানে ওই চুলটা লাওয়ার জন্যে, ওই যে ঝঁটটা লাওয়ার জন্য। আমার এই মানে বাবারা গল্প করতে আর কি এই বাড়িতে রেখে দিল ওইটা, যে একটা ইয়ের ভিতরে রেখেছে, ওই কুঠা আছে না কুঠা, আমাদের গ্রামের ভিতরে কুঠা, মাটির কুঠা থাকে, কুঠার ভিতরে ওইটা ঢুকিয়ে দেয় আর কুঠার ভিতরে ধান চাপিয়ে রেখে দেয় বা এক বছর খাওয়ার জন্য, একটা ফুটা থাকে ওই কুঠির ভিতরে, ওই পাইয়া জটকে রেখে দিয়েছিল। আর এই এই ওর সাথে গৃহস্থ কাজ করবে বুঝলে বাড়িতে থাকতে থাকতে কাজ করে, কাজের উন্নতি কী, কিন্তু ওর তো শয়তান এই ধরনের আর কি, কাজ করতে 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 কাজ করে যা থাকে কাজ করে থাকে কাজ করে থাকে থাকতে থাকতে একদিন হয়েছে কি যে ওই কুঠার যে ধানটা মানে অর্ধেক হয়ে গেছে, মেলা দিন থাকতে থাকতে একটু মানে নিজের আত্মীয়তা তৈরি করে ফেলেছে আর কি। তৈরি করার পরে এক সময় ওই গৃহস্থ গেছে কাজিয়া জমিতে, আর ওর বউ ছিল, ওর বউ করেছে কি বলছে এটা এটা পরিষ্কার কত মেলা দিন থেকে এই কুঠিটা পরিষ্কার করা হয়নি, হ্যাঁ আর এই পরিষ্কার করতে যায় দেখে যে ওই চুল, ওই চুল পেয়ে তখন ওই চটপট চটপট হয়ে গেল। যাওয়ার পরে তখন ওই আসে দেখছে ওই করে অমুক করে নাই নাই নাই, তখন বুঝে যায় কুঠার ভিতর যায় দেখছে ওই ঝট চুলটাও নাই, তাইলে তো চুলটা ওই পেয়ে গেছে আর কি, পেয়ে বাস। এরকম কিছু কিছু গ্রামে অমুক সমুক জায়গাতে এরকম কিছু কিছু ছিল আর কি, বেশিরভাগ ঝিল নদী একদম শুশান নদী, যেন শুশানের কথা বলি। দাদা, এই যে আমরা অনেক সময় মানুষের মুখ থেকে শুনি যে রাস্তার উপরে বাঁশ পড়ে থাকে, সোজা বাঁশ ঝাড়ে থেকে শুয়ে থাকে, আসলে আপনি এর আগে আমাকে এরকম একটা গল্প শোনাইছিলেন বা এটা নাকি আপনার অনেক জানা, তো এই গল্পটা সম্বন্ধে আমাদেরকে বলেন। আসলে এরকম যদি রাস্তার উপরে দেখি যে বাঁশ পড়ে থাকতে, তো সেই সময় আমাদের কী করণীয়? শুনেন, এইটা বাস্তব, একদম বাস্তব, আমাদের ভিতরেও ওই এরকম যে যে শুশানে লিয়ে যাই না আমরা বাঁশ দিয়ে, বাঁশ আর কাঠ বলি না, বাঁশ 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 দিয়ে দড়ি দিয়ে ব্যানে টেনে আগে কাঠলি কাঠলি তৈরি করার পরে ওইটা শুশানে লিয়ে যাই, লিয়ে যাওয়ার পরে যে বাঁশটা যদি কোনো রকমে মানে বেঁচে গেল সেটাকে আমরা লিয়ে আসি না, শুশানেই রেখে দিই, কেননা ওটার 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 লিয়ে আসলে সমস্যা হয়, ওই যে বাসে গেল আর কি। এই জন্য বাস বা আরও কিছু যে আউর, তারপরে যে আপনার ওর উপর যে কাফন দেওয়া থাকে যে কাফনটাও লিয়ে আসতে হয় না, হ্যাঁ কাফনটাও ওই শুশানে রেখে দেয় আর কি। হ্যাঁ, এরকম এরকম কিছু ঘটনা ঘটে আর কি। হ্যাঁ, এগুলোতে হয় কি যে কিছু কিছু ওই আমরা বলি না যে ভয় ভীতির একটু ঢুকে থাকে আর কি। হ্যাঁ, এই আসলে এই জিনিসটা শ্রোতা একটু মনে রাখবেন আর কি, জিনিসটা সত্যই যে আমরা ধরুন যে একটা লাশ যদি মারা গেল তাকে শুশানে নিয়ে গেলাম বা গোরস্থানে নিয়ে গেলাম, তখন হচ্ছে কি এই লাশটার যে কাপড় চোপড় বা আসবাবপত্রের ভিতরে একটা ভাইরাস ধরনের একটা থাকে আর কি। হ্যাঁ, ভাইরাস মানে সেই ওই কাফনটার ভিতরে ভাইরাস থেকে গেলো, তারপরে আপনার বাঁশের ভিতরে থাকলো আর কি, এই জন্যে ওটাকে লিয়ে আসে না। যদি ভাইরাসটা যদি লিয়ে আসে আরও বারবার ওই চিন্তা ভয় ভয় লাগে, এবং যার যেই বাড়িতে মারা যায় তার খাট পালং চাদর মাদর দেখবে কেউ যদি ব্যবহার করে তখন চিন্তা করছে হয়তো আমি ওর আমারই গায়ে হয়তো ওই জড়িয়ে আছে আর কি। সেই জন্য কিছু দিন দেখবেন যে ওই ঘর বা খাটের আসবাবপত্র অমুক সমুক যা আছে এটা কিন্তু হয়তো ওই ঘাটের যে থাকে যারা কাজ করে তাদেরকে দিয়ে দেয়, নাহলে ওইভাবে কিছুদিন ওই লাশ ঘরটাকে হ্যাঁ বন্ধ রাখে, বন্ধ করে রেখে দেয়, নাহলে মেলা দিন রাখে না, 40-50 দিন পরে রাখে, রাখার পরে তারপরে হয়তো কেউ ব্যবহার করছে, তার ব্যবহার করার সময় কেউ যদি জানে যায় যে এই জায়গাতে সে মারা গেছে, তার তারপর তার মনে বারবার ওই ওই দৃশ্যটাই আসবে যে একটা লোকটা তো বুঝিনি আসছিল ওই যে জায়গাতে মারা গেছে না, আমার ভিতরে এরকম একটা ভয় ভীতি কাজ করে, এই ভয় কাজ করতে করতে তখন আপনার ইয়াতে মাথার মস্তিষ্কতে একটা চলে আসবে, চলে আসে দেখা যায় একসময় গাছটা লড়ছে বাড়ির ভিতরে গাছ লড়ছে, মধ্যে হয়তো ওই লোকই এসে লড়ি টড়ে চলে গেল কি ছাদের উপরে ধমধম ধমধম করে এই শব্দ হয়েছে, এরকম কিছু কিছু হয়। যে কথাটা বললাম না আমরা যে গলির ওই যে কোনার ভিতরে যে ছাপ পাইলাম আমার দাদির, এরকম মানুষের আত্মাও কিন্তু বিভিন্ন জায়গাতে ঘুরে টুরে বেড়ায়। হ্যাঁ, শ্রোতা দর্শক, সুপ্রিয় দর্শক, আপনারা যদি তপন দার এরকম গল্প শুনতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন,
এবং এই ভিডিওটি ফেসবুকে দেখতে আমাদের পেজটিকে ফলো করবেন। এবং আমরা লাশ কাটা সরাসরি লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা আমাদের পেজ থেকে দেখানো হবে। তার যারা লাশ কাটার লাইভ ভিডিও দেখতে চান, তারা আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই পেজটিকে ফলো দিয়ে রাখুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।